জাহান্নামিদের ভয়ঙ্কর এই সাতটি খাদ্য দেওয়া হবে জাহান নাম অকৃতজ্ঞ বান্দাদের ঘর। যারা আল্লাহকে অস্বীকার করেছে আল্লাহর বিধানকে অমান্য করেছে তাদের শাস্তি প্রদান করার জন্য এই জাহান নামের সৃষ্টি জাহান নামের খাদ্য ও পানীয় সবই হবে জাহান নামীদের শাস্তির অংশ জাহান নাম সবসময় জলমান কখনো দুর্বল হবে না এটি কখনো নিববে না এই এর অধিবাসীদের আজব স্থায়ী তারা সেখান থেকে সাহায্য চাইবে কিন্তু সাহায্যকারী থাকবে না জাহান নামীরা আজাবের চোটে চিৎকার করবে কাঁদবে এবং খাবার চাইবে তখন তাদের সামনে এমন খাবার হবে যার কারণে তাদের বেড়ে যাবে আজাব আরও যন্ত্রণাদায়ক খাবার প্রদান করা হবে পবিত্র কোরআনে আল্লাহ তাল্লাহ জাহান নামীদের সাত ধরনের খাবারের কথা উল্লেখ করেছেন এক হামিম হামিম হচ্ছে জাহান নামের আগুনে ফুটানো গরম পানি এ পানি পান করার পর পেটের ভেতরকার সবকিছু গলে যাবে আতুরি তরল পদার্থের মতো গড়িয়ে পড়বে এবং চামড়া ঝরসে যাবে এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন এবং যাদের পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের নারীগুলি ছিন্ন বিচ্ছিন্ন করে দিবে সরা মোহাম্মদ পনেরো দুই গাছাক গাছাক হচ্ছে এক অধিক ঠান্ডা পানি যা অতিরিক্ত ঠান্ডা হওয়ার কারণে পানযোগ্য নয় এ মর্মে আল্লাহ রবুল আলমিন বলেন এ হচ্ছে হামিম ও গাছাব অতঃপর তারা একে অসাধন করুক সুরা সাদ সাতান্ন তিন সদিদ পরকালে কাপেরদের স্থায়ী ঠিকানা হবে জাহান নাম এতে তারা অনন্তকাল জ্বলতে থাকবে তাদের দেহ থেকে গস্ত ও চামড়া বিগলিত গড়িয়ে পড়বে সেটা অত্যন্ত দুর্গন্ধ ও ঘন হবে এ দুর্গন্ধময় পুষকে সদিদ বলা হয় এ সদিদই জাহান্নামীদের খাবার হবে এ প্রসঙ্গে আল্লাহ রবুল্লা আলমিন বলেন তাদের প্রত্যেকের জন্য পরিণামে জাহান্নাম নাম রয়েছে এবং পান করানো হবে গলিত পুজ যা সে অতি কষ্টে এক এক ঢেদ করে গলাধক্ষণ করবে এবং তা গলাধকরণ করা সহজ হবে না সর্বাধিক থেকে তার কাছে আসবে মৃত্যু যন্ত্রণা কিন্তু তার মৃত্যু ঘটবে না এবং এরপর কঠোর শাস্তি ভোগ করতে হবে সুরা ইব্রাহিম ষোলো শতর চার গাদের মতো পানি জাহান্নামীরা আজাব ভোগ করতে করতে তৃষ্ণাত্ম হয়ে পড়বে তারা তখন পানি চাইবে তখন তাদের গাদের মতো পানি দেওয়া হবে তা পান করা মাত্রই মুখমন্ডল ঝলসে যাবে এ পানি জাহান্নামীদের বাধ্য হয়ে পান করতে হবে এ প্রসঙ্গ আল্লাহ তালা বলেন আমি জন্য প্রস্তুত রেখেছি অগ্নি যার বেষ্টনী তাদের পরিবেশন করতে থাকবে তারা পানি চাইলে তাদের দেওয়া হবে গলিত ধাতুর ন্যায় পানি যা তাদের মুখমন্ডল দগ্ধ করবে এটা নিকৃষ্ট পানি আর নামের কত নিকৃষ্ট আশ্রয় সুরাত আফ উনত্রিশ নম্বর আয়াত পাঁচ দড়ি জাহানামিরা যখন খানা চাইবে তখন তাদের সামনে দড়ি উপস্থিত করা হবে এ দড়ি এক ধরনের দুর্গন্ধময় বিষাক্ত কাঁটা এর দ্বারা তজকিদের ক্ষুধা নিবারণ হবে না এর পরও দড়িকে খাদ্য হিসেবে গ্রহণ করতে হবে জাহান্নবীদের এ মর্মে আল্লাহ তালা বলেন দড়ি ছাড়া তাদের জন্য অন্য কোনো খাদ্য নেই সেটি তাদের মোটা তাজা করবে না ক্ষুধা নিবারণও করবে না গিসলিন দেহ থেকে প্রবাহিত রক্ত সমষ্টিকে বলা হয় গিসলিন। এই হবে নিকৃষ্ট খাবার এ ধরনের পচা খাবার দ্বারা দশকিরা ক্ষুধা মেটাতে চাইলেও ক্ষুধা মিটবে না কারণ এটাও জাহান্নামীদের একটি কঠিন আজাব এ প্রসঙ্গে পবিত্র কোরআনে আল্লাহতালা বলেন অতএব আজকের দিনে এখানে তার কোনো শরীদ নেই আর কোনো খাদ্য নেই ক্ষত নিষ্ক্রিয়ত গ্রিসলিন ছাড়া অপরাধী ছাড়া কেউ এটা খাবে না সুরা হাক্কা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ সাত জাক্কুম জাক্কুম এক ধরনের বীরজার বৃক্ষের ফল যাহা জাহান্নামের নামের তলদেশে উৎপন্ন হয় এই ফল অত্যন্ত ভয়ঙ্কর এর দ্বারা জাহান শারীরিক কোনো ফায়দা হবে না বরং জাক্কুম ফল খাওয়ার মাত্রই জাহান্নামীদের শারীরিক যন্ত্রণা আরও বেড়ে যাবে এ মর্মে আল্লাহতাল্লাহ বলেন নিশ্চয়ই জাকুম কাজ পাপির খাদ্য হবে গলিত তামার মতো পেটে ফুটতে থাকবে যেরকম ফোটে পানি একে ধরো এবং টেনে নিয়ে যাও জাহান্নামের নামের মধ্যস্থলে তারপর তার মাথার উপর ফুটন্ত পানির আজাব ফেলে দাও স্বাদ গ্রহণ করো তুমি তো সম্মানিত সম্মানিত এ সম্পর্কে তোমার তোমরা সন্দেহ পতিত ছিলে সুরার দুখান তেতাল্লিশ থেকে পঞ্চাশ আল্লাহ তালা আরও বলেন এটি একটি গাছ যা জাহান নামের তলদেশ থেকে উৎপন্ন হয় এর গুস্স যেন শয়তানের মাথা কাফেররা এ থেকে খাবে এবং উদার পূর্ণ করবে এর দ্বারা সুরা সাফাত চৌষট্টি থেকে ছেষট্টি নাম্বার আয়াত আল্লাহ আমাদের ভালো কাজ করা তৌফিক দিক জাহান নাম থেকে আমাদের দূরে রাখুক সবে আমিন বলুন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর যেটা অবশ্যই করবেন সেটা হলো সাবস্ক্রাইব সবাই ভালো থাকেন খুদা হাফেজ